দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভা এলাকার কাকদ্বীপে দ্বিতীয়তম দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কাকদ্বীপ বিধানসভা এলাকার কাকদ্বীপের ক্যালকাটা ওয়ারে আজ চলতি মাসের দ্বিতীয়তম দুয়ারে সরকার ক্যাম্প আয়োজিত হয়। এই দুয়ারে সরকার ক্যাম্প কাকদ্বীপের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়। জানা যায়, এই দুয়ারে সরকার ক্যাম্পে দুটি আরও নতুন পরিষেবা সংযুক্ত হয়েছে। ইতিমধ্যে এই ক্যাম্পে বহু মানুষ ভিড় জমিয়েছে। আমাদের প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতে পশ্চিমবঙ্গ সরকারের বদান্যতায় এই যে দুয়ারে সরকার ক্যাম্প আমরা পালন করছি। গত 1 নভেম্বর 2022 আমরা পুকুরবেড়িয়া বিশালক্ষী মন্দিরের সামনে এই ক্যাম্পটা করেছিলাম। প্রচুর মানুষের সাড়া পেয়েছি এবং সেখানে যত মানুষ এসছে তারাও আমাদের কাছে আবেদন করেছে যে যাতে এই ধরনের ক্যাম্প আগামী দিনে আরও বেশি করে হয়। আমরা ওখান থেকে এই ক্যাম্পের সম্পর্কে এখনও পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। প্রত্যেকটা মানুষের দ্বারা প্রচণ্ড উপকৃত। সেই হিসাবে আমাদের যে রুলস অনুযায়ী আজকে দ্বিতীয়তম ক্যাম্প হচ্ছে। আজকে 7/11/2022 আমরা এখানে দ্বিতীয়তম দুয়ারে সরকার ক্যাম্প করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে মানুষের কত উপস্থিতি এবং প্রত্যেককে আমরা লাইন দিয়ে সারিবদ্ধভাবে ডিসিপ্লিনারিভাবে আমরা এই ক্যাম্পটা পালন করছি। আমরা আশা করব এই ক্যাম্পের দ্বারা মানুষ যথেষ্ট উপকৃত এবং আগামী দিনেও যাতে আরও এই ক্যাম্প আমরা বাড়াতে পারি তার চেষ্টা করি। আজ কটা অবধি চলবে ক্যাম্প? আজকে আমাদের অ্যাকচুয়াল ক্যাম্প চলার কথা 3টে পর্যন্ত, কিন্তু মানুষের যদি ভিড় থাকে, জনগণের পরিষেবার জন্যই এই ক্যাম্প পশ্চিমবঙ্গ সরকার করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা আর এই সার্থক করার জন্য আমরা যদি মানুষের ভিড় থাকে তাহলে প্রয়োজনে আমরা হয়তো আরও 1 ঘন্টা বর্ধিত করব। প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের এক কর্মী জানান, আজ দুপুর 3টে থেকে 3টে 30 অবধি এই ক্যাম্প চলবে। যদিও সাধারণ মানুষ এই উক্ত সময়ের পর লাইনে থাকে, তবে সময় বাড়ানো হয় এই ক্যাম্পের।